আপনার মাধ্যমে আমি এই সংসদকে অবহিত করতে চাই যে আমরা আগামী রমজানকে লক্ষ্য করে পিয়াজ এবং চিনির ব্যাপারে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে যোগাযোগ করেছি এবং এই দুটি পণ্য যেহেতু তারা এমবার্গো দেওয়া ছিল রপ্তানি নিষিদ্ধ ছিল পিয়াজ এবং চিনি বাংলাদেশকে প্রতিবেশী বন্ধুসুলভ দেশ হিসাবে কনসিডার করে তারা আমাদের এই রমজানের আগেই আমাদের এই পিয়াজ এবং চিনি রপ্তানির জন্য তারা অনুমোদন দিবে বলে আশা করছি আমাদের মাননীয় পররাষ্ট্র মন্ত্রী উনি গতকালই ভারত থেকে এসেছেন সেখান থেকে উনি আশ্বস্ত হয়ে এসেছেন যে প্রক্রিয়া চলছে আমরা আশা করি রমজান শুরু হওয়ার আগেই আমরা ভারত থেকে এবং বিকল্প অন্য মাধ্যম থেকেও পিয়াজ বাংলাদেশে এনে আমরা দ্রব্যমূল্য এবং পিয়াজের সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করব।